বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্ট, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে, যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোর মধ্য রাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মদিন চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাছে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, উনি দেখা আলোর গুঁধুলিতে আদাতে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আমাকে দেবতাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুলতি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মচোখে, আমি সেই। সংসারের অসময়ে আমি ভাষা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজকার ধানের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল দৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আবিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কোটি হাতে দাঁড় করিয়ে দিয়েছে, আমি সেই একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত আমি হয়ে উঠবো সেই অসামান্য থাকতে আমার খোলাপি দু চোখে চলবে ভীষণ আগুন কপাল ঠিকতে বেরোবে হয়তো কপে জমাচ্ছি আমরা আশা করি আপনারা সামনে থেকে আমি অনুরোধ করব।